বাচ্চারা ঘরে থাকলেই সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করেই বলবে মা খিদে পেয়েছে খেতে দাও। তো কি করব, এত সকালবেলা আর কি করে দেবো। আর জয়িতার আজকে স্কুলের ছুটি আছে, তো সেই জন্য দুজনই ঘরে আছে আর খিদে পেয়ে গেছে বলছে, এখন অনেক সকাল। তো কালকে রুটি করেছিলাম, কয়েকটা রুটি বাসি রুটি ছিল, সেগুলোকে এখন একটু গরম করে নিয়ে আর রিফাইন তেল দিয়ে ভেজে দেবো হালকা করে। কালকে মটর পনির করেছি, সেটাকেও টিফিন বাটিতে রেখে দিয়েছিলাম, তো সবই এখন গরম করব, বাচ্চাদের গরম করে আর দিয়ে দেবো। তাহলে একদিকে রেহাই, নইলে ওই খিদে পেয়েছে করবে, যেহেতু বড় হয়েছে তো খিদেটা একটু বেশি পায়। তো আমি ওই করি, রাতে যেটা করি সেটা একটু বেশি করে রেখে দিই, যাতে সকালবেলা ওদের হয়ে যায়, অসুবিধা হয় না। তো আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আমি খাবার ভগবানের প্রসাদ গরম করা যায় কি না। হ্যাঁ, গরম করা যায়, ভগবানের প্রসাদ যদি শীতকালে যদি এবেলাটা ওবেলা খেতে হয় তো গরম করেই খেতে হবে, তো ঠান্ডা তো খাওয়া যায় না, কোনো অসুবিধা হয় না ভগবানের প্রসাদ গরম করে খেলে। তো আমি তো এরকম প্রায়শই দিই, আর এবেলাটা ওবেলাও গরম করি, সকালে খাবারটা দুপুরে গরম করি। কালকে মটর পনির করেছিলাম, ওটাও রেখে দিয়েছিলাম, সেটাকে একটু নেড়ে চেড়ে গরম করে দিচ্ছি। আর এই পাত্রটা আলাদাভাবেই থাকে আমার, যখনই কোনো খাবার দাবার গরম করতে হয় এর মধ্যে ঢেলে গরম করে নিই। সব কিছু করার পর আবার গ্যাসটাকে আমি ভালো করে মুছে নিই, কেননা ওটা প্রসাদ ছিল, তো প্রসাদ গরম করেছি মানে গ্যাসটাও ঠেকাঠেকি হয়েছে, তো গ্যাসও মুছে নেবো, রান্নাঘরটা আবার ভালো করে মুছে নেবো। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতো ওই রান্না বসিয়ে আর ছাদে এসেছি হাতখালি, তো জামাকাপড় মেলবো। আর এই যে দুটো বালতিতে, একটা বালতিতে জামাকাপড় আছে, একটা বালতিতে ওই যে ফেলা যে চাল ধোয়ার জল, আনা যে খোলা, সেগুলো সব নিয়ে এসেছি গাছে দেবো। গাছে চাল ধোয়ার জল দিলে গাছ বেশ ভালো হয়, তো সেগুলো ফেলিনি, জলটা বালতিতে জড়ো করেছি, আনা যে খোলাও আছে সব নিয়ে আর ছাদে নিয়ে চলে এসেছি। তো জামাকাপড়গুলো মেলে তারপর আবার নিচে যাবো, রান্নাটা অর্ধেক করছি, মানে কেটে কুটে ভাজতে দিয়ে আর চলে এসেছি। দুটো গ্যাসে দুটো কড়া বসিয়ে দিয়েছি, এদিকে পটল, ঢ্যাঁড়স আর আলু বড় বড় করে কেটেছি, মোটা মোটা করে আলুও কাটা, সব আস্তে দিয়ে চাপা দিয়ে চলে গেছিলাম। পোস্ত দিয়ে ভাজছি, ওটা হয়ে গেছে, আর এটা ভাজছি আলু, এটা বাঁধাকপি করব, আলু ভাজে ভেজে আর লঙ্কা ভেজেছি ওর মধ্যে। আর যে বিউলির ডাল করছি, প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে আর কাঁটা দিয়ে নিয়েছি, ওটাকে সাঁতলাবো। তো আলু ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়েছি, আর এর মধ্যে দেখো মৌরি দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু হিং দিয়ে দিলাম, ডালটা সাঁতলাচ্ছি। হিং দিয়ে বিউলির ডালটা খুব ভালো লাগে, তো সেই জন্য দিয়ে দিলাম, আর কিছু লাগবে না। আর এইদিকে আলুটা ভাজা হয়ে গেছে, তো বাঁধাকপি ধুয়ে এখন দিয়ে দিয়েছি, সবই চাপা দিয়ে চলে গেছিলাম গ্যাস একদম আস্তে দিয়ে। তো আস্তে আস্তে আলুও সেদ্ধ হয়ে গেছে, ওইদিকে ভাজাটাও হয়ে গেছে, শুধু এসে পোস্ত ছড়িয়ে দিলাম, আর বাঁধাকপিটা ধুয়ে, বাঁধাকপিটা প্রভুজি কেটে দিয়েছে, তা তাড়াতাড়ি হয়েছে, ওকে বললাম একটু কেটে দাও, বাঁধাকপিও খুব তাড়াতাড়ি কাটতে পারে, আমার তো ছুরিতে খুব অসুবিধা হয়, তাড়াতাড়ি করে কাটতে পারি না। তো এখন এটা রান্না করে নেবো আদা বাটা দিয়ে। তো দেখো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, অন্ন, বাঁধাকপি, বিউলির ডাল আর ভাজা। তো আজকে তুলসীপত্র ছিল না, তো তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে আর প্রভুজিও চলে গেল, এখন ঘরে কাজকর্ম সারব। কিন্তু তোমাদের সাথে একটা খারাপ খবর শেয়ার করা ছিল, তো কীভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। তো বন্ধুরা, সকালবেলা একটি খারাপ খবর দেখলাম ইউটিউবে, ভিডিও আসছেন বারবার, তো দেখতে পেলাম মাই লাইফ অমিত বলে একটি চ্যালেঞ্জ ছিল, তা অনেক সাবস্ক্রাইব ছিল, 300K সাবস্ক্রাইব ছিল। তো চ্যালেঞ্জটি আমিও দেখেছি মাঝে সাঝে, তো খুবই ভালো, একটি প্রভুজি, তো হ্যান্ডিক্যাপ ছিলেন উনি, তো হঠাৎ ওনার মৃত্যুর খবর দেখতে পেলাম। তো এই জাস্ট খানিক্ষণ আগে করেছি, দেখলাম তো ভিডিও আসছে, খালি খালি সবাই ভিডিও দেখাচ্ছে, তো খুবই খারাপ লাগছে দুঃসংবাদটা পেয়ে। তো সবে মাত্র মানে ওরা খুবই গরিব ছিল, সবে উন্নতির পথে এগোচ্ছিল ইউটিউব জার্নিতে, তো খুব ভালোই আস্তে আস্তে উন্নতি করেছে। আর ওর মা বাবাও একটু সুখের মুখ দেখেছিলো, কিন্তু হঠাৎই অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো খুব খবরটা শুনি মানে ভালো লাগছে না। কিন্তু সবাই দোষ দিচ্ছে যে সবে একটা নতুন বাইক কিনেছিল, সেই বাইকে অ্যাক্সিডেন্টে মারা গেছে,
তো সবাই কমেন্ট করছিল, কমেন্ট করছে যে ভগবান কেন এরকম করে, ভালো মানুষের সাথে কেন এরকম করে, ওর মা বাবা কী দোষ করেছে একমাত্র ছেলে, তো এরমভাবে কেড়ে কেন নিল। তো খুবই দুঃখের বিষয়, দুঃখ এই জন্যই লাগছে যে সবই ছেলেটি উন্নতি করেছিল, সবই একটু সুখের মুখ দেখেছে, মা বাবাও সুখের মুখ দেখছিল। তো তখনই এমনিতে তো সারাটা জীবন ছেলেটাকে নিয়ে মা বাবা কষ্ট পেয়েছে, কিন্তু আবার হঠাৎ করে এত বড় দুর্ঘটনা, তো মা বাবা কী করে সহ্য করবে বলতে পারছি না। আমরা তো অনেকে বলছে যে বাইকটাই যতনষ্টের ঘোড়া, বাইকটাই হলো কাল হয়ে গেছে, আবার বলছে যে ভগবান কেন ভালো মানুষের সাথে খারাপ করে সবসময়, সবসময় যখনই কেউ সুখের মুখ দেখতে চায়, দেখা শুরু করে, যখনই উন্নতি করে, তখনই ভগবান তাকে তার সমস্ত সুখ কেড়ে নিয়ে তাকে আবার দুঃখ দিয়ে দেয়। কেন ভগবান সবসময় এরকম করে? তো আমরা সবসময় ভগবানকেই দোষ দিই, কিন্তু আমরা এটা জানি না কিসের জন্য এই ঘটনাগুলো আমাদের সাথে বারবার হয়। তো অনেক সময় আমরা দেখি সমাজে ভালো মানুষ, সম্মানীয় ব্যক্তি, প্রতিপত্তি অনেক আছে, উচ্চ বংশের তো শিক্ষিত, এরকম ব্যক্তি হঠাৎ করে তাকে পুলিশে ধরে নিয়ে গেল এবং জেলে পুরে দিল। সে কোনো দোষ করেনি, কিন্তু অন্যের দোষ তার ঘাড়ে এলো এবং তাকে জেল খাটতে হলো। হয়তো তার কোনো শাস্তি হবে না, দুদিন পরে হয়তো ছেড়ে দেবে, কিন্তু তার সম্মানটা হানি হলো। তো লোকে তো বলা কওয়া করবেই যে ভালো মানুষ, তবু কিসের জন্য তাকে জেলে নিয়ে গেল, ভগবান কেন এরকম করলো? তো আমরা সবসময় এরকম প্রশ্ন করি আর বুঝতে পারি না কেন এরকম হয় মানুষের সাথে, ভালো মানুষের সাথে সবসময় খারাপ হয় কেন। তো এটা হচ্ছে আমার কর্মফল। আগে জন্মে আমি যদি তার মান সম্মান হানি করি, কিন্তু আর কোনো ক্ষতি করি, তো এ জন্মে তার কর্মফলের মানে খারাপ কর্মফলটা আমাকে এরমভাবে শোধ দিতে হলো। যেরকম দেখো, অনেক সন্তান আছে জন্মের প্রথম থেকে অসুস্থ, এমনই যে মা বাবা হাজার চেষ্টা করলেও তার শরীর ঠিক করতে পারে না, এর জন্য ঘর বাড়ি চলে যাচ্ছে, গয়নাগাটি চলে যাচ্ছে, তবুও সন্তান ঠিক হবে না, সারা জীবন তার রোগগ্রস্ত হয়ে কাটাতে হবে এবং তার গুচ্ছের টাকা, তার সম্পত্তি সব ব্যয় হয়ে যাবে, হয়ে যায়। হয়তো আমি এই কথাগুলো বলছি খুব খারাপ লাগছে, কিন্তু সেটা কিসের জন্য হচ্ছে, মা বাবা কেন এর জন্য শাস্তি পাচ্ছে সেটা বোঝা যায় না। সন্তান তো সব পয়সা খরচা করে দিচ্ছে, তবু ঠিক হচ্ছে না, তো কেন হয় সেটা আমরা বুঝতে পারি না এবং ভগবানকে দোষারোপ করি। তো সেটা হচ্ছে আমাদের কর্মফল। আগে জন্মে যদি যে বাচ্চা হয়ে জন্মে এসেছে মা বাবার কাছে, তার কোনো সম্পত্তি, কোনো টাকা পয়সা যে মা বাবা হয়েছে তারা যদি না তাকে ফেরত দেয়, তো সেই কর্মফল তাকে যদি ঠকায়, সেই কর্মফল এই জন্মে তাকে সে সন্তান রূপে এসে তার সেই সুদ সমেত সেই টাকা শোধ দিতে হবে। তো এরমভাবে শাস্তি সবাইকে পেতে হয়, খারাপ কর্মফল তাকে ভোগ করতেই হবে। পাপ করলে পাপ কর্মফল ভোগ করতে হবে, পুণ্য করলে পুণ্য কর্মফল ভোগ করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক মা বাবা আছে যারা সন্তান নেই, আমাদের সামনেই একজন আছে যে তার সন্তান নেই, সারা জীবন সন্তান হয়নি, অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা, অনেক কিছু আছে, কিন্তু ভোগ করার মতো কিছু নেই। এটাও একটা কারণ আছে যে কেন মা বাবার সন্তান হয় না, সমস্ত কিছু সুখ দিয়েও সন্তান দেয়নি। তো সবথেকে একটা বড় কারণ হচ্ছে ভ্রূণ হত্যা। ভ্রূণ হত্যা হচ্ছে পৃথিবী মানে যত রকমের পাপ আছে তার থেকে মানে সবথেকে খারাপ জিনিস হচ্ছে ভ্রূণ হত্যা। হয়তো এ জন্মে করেনি, কিন্তু আগে জন্মে করে এসেছে, যার ফল এ জন্মে তাকে ভোগ করতে হচ্ছে, সে কোনোদিনই আর মা হতে পারবে না, এটা হচ্ছে খুব খারাপ জিনিস। তো আমরা ভাবি যে সবই ভালো, এত সম্পদ দিয়েছে, ভোগ করার মতো সন্তান দেয়নি, ভগবান কেন যেরম করে, এটাও আমরা ভগবানকেই দোষারোপ করি, কিন্তু আমরা জানি না যে আমাদের কর্মফল আমাদেরই ভোগ করতে হবে। ভগবান গীতাতে বলেছে, আমি কারোর কর্মফলে হস্তক্ষেপ করি না, ভালো কর্ম করলে তাকে পুণ্য ফল নিতে হবে আর খারাপ কর্ম করলে তাকে পাপ কর্ম নিতে হবে, তাকে ফল ভোগ করতে হবে, সে এ জন্মে হোক, পরজন্মে হোক, বা 100 বছর জন্মানোর পরও সে ফল তাকে ভোগ করতে হবে। 100 বছর জন্মানোর কথা বলছি, মহাভারতে ভীষ্মদেব কেন শরশয্যা হয়েছিলেন, সে তো ভালো ছিল, কিন্তু তাকে এত বড় মানে কষ্টকর মৃত্যুবরণ, কষ্টকর মানে তাকে এত কষ্ট করতে হয়েছে কেন? তো তারও একটা বলি, যখন ভগবানকে জিজ্ঞাসা করে যে ভগবান আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হলো, শরশয্যা কেন হলো আমার, তো ভগবান বললেন তুমি তোমার 100 বছর পেছনে
101 বছর জন্ম পেছনে তুমি একটি খারাপ কাজ করেছিলে, তা দিয়ে যাচ্ছিলে, তখন একটা সর্প রাস্তায় পড়েছিল, তুমি সারদিকে বলো সর্পটাকে সরিয়ে দিতে। তো তখন বিষ্ণুদেব কী করে, তীরের মাথায় করে সর্পটাকে নিয়ে ছুঁড়ে ফেলে, আর সর্পটা গিয়ে একটা কাঁটার উপর পড়ে, মানে কাঁটা ঝোপঝাড় আছে তার উপর পড়ে সর্পটা সেখান থেকে না নড়তে পারে না চড়তে পারে, অনেক দিন বেঁচে থেকে থেকে এরকম আস্তে আস্তে মরে যায়। তো তো সারথী বলেছিল যে সর্পটাকে সরিয়ে দেবো, বিষ্ণুদেব বলেছিল না থাক চলো। সেই কষ্ট করে সরসজ্জায় সেও তীর, মানে কাঁটা যে ভিতেছিল মানে তীরের মতোই, তো তো সেরকমভাবে তার যখন মৃত্যু হয়েছে সেই পাপটা বিষ্ণুদেবের লেগেছিলো, তাই তার সরসজ্জা হয়েছে। তো ভগবান এটা বলেছিল যে 100 জন্ম আগে তুমি এই কর্ম করেছো, তার ফল তোমাকে ভোগ করতে হচ্ছে। তো এই যা আমাদের যে কর্ম করি না কেন তার ফল আমাদের ভোগ করতে হবে। এই যেরকম অনেকে আছে খুব সুন্দর দেখতে, অনেকে আছে খুব সুন্দর গানের গলা, খুব সুন্দর কথা বলে, আবার অনেকে আছে খুব খারাপ দেখতে। তো কেন এটা হয় আমরা বুঝতে পারি না। তো এই যেরকম ঐশ্বর্য রায় তো এত সুন্দর কেন দেখতে, এটা হচ্ছে পুণ্য কর্মফল। আগে জন্মে যদি কোনো পুণ্য কর্ম করে রাখে তো তার ফল তাকে খুব সুন্দর দেখতে হবে, বড় বংশে জন্ম হবে, অনেক মানে বড়লোক বাড়িতে বিয়ে হবে কি বড়লোক বাড়িতে জন্মাবে, তো খুব ভালো ভালো জিনিসগুলো পরে জন্মে হয় আগে জন্মে যদি পুণ্য কর্ম করা যায়। আর যদি পাপ কর্ম হয় তো খুব খারাপ দেখতে হয়, হয়তো তোমাদের খারাপ লাগবে এরকম বলছি, কিন্তু খারাপ দেখতে হয়, ওই যে হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায়, তারপর গরিব, একদম গরিব ঘরে জন্ম হয়, খুব বাজে জায়গায় পরিবেশে থাকতে হয়, তো এগুলো হচ্ছে আমাদের পাপ কর্মফল। তো আমরা বুঝতেই পারি না আমাদের কেন এরকম জীবনযাপন করতে হয়, আমাদের কেন এরকম দুঃখ দুর্দশাগ্রস্ত জীবন কাটাতে হয়। তো আমাদের নিজেদের কর্মফলেই আমরা নিজেদের জীবনযাপন ভোগ করি। তো সবসময় আমরা ভগবানকে দোষ দিই, এগুলো ভগবানের দোষ নয়, আমাদের কর্মফল। ঠিক আছে, অনেক কিছুই কথা বললাম, বলতেও খারাপ লাগে কিন্তু শুনতেও খারাপ লাগবে তোমাদের, কিন্তু এগুলোই সত্যি। আমাদের কর্মফল আমাদের ভোগ করতে হবে, 100 জন্ম হোক, আজকে কালকে পরশুদিন, এ জন্মে পরের জন্মে 10 জন্ম, যে কোনো উপায়ে আমাদের কর্মফল আমাদের ভোগ করতে হবে, তো এর থেকে আমাদের মুক্তি নেই। আর যে মারা গেছে সে তো মারা গেছে, আর তার মা বাবারও অনেক কষ্ট, আর যে মারা গেছে তারও অনেক কষ্ট, যে মৃত্যু হয়ে গেছে মানে সে বেঁচে গেছে তা নয়, অজ্ঞাতে মৃত্যু মানে তার খুবই কষ্টকর, এরপরের তার আত্মা সবসময় ঘুরে বেড়াবে, কেননা এই জগতে তো তার অনেক আয়ু ছিল, তো যত জীবন যত বছর আয়ু ছিল তত বছরই তার আত্মা এই জগতেই থেকে যাবে, পরলোকে যেতে পারবে না। এটা হয়তো অনেকেই জানো না, অজ্ঞাতে মৃত্যু হয়ে গেল মানে সে বেঁচে গেল এটা নয়, মৃত্যুর পর আত্মা ঘুরে বেড়ায় কেন, তার আত্মা শান্তি পায় না, কোনো জগতেই যেতে পারে না, এটা খুব কষ্টকর অজ্ঞাতে মৃত্যু যাদের হয়, তো খুব প্যাথেটিক ব্যাপার। তো যাই হোক, তার আত্মার শান্তি কামনা করার জন্য আমরা এক মালা করে জপ করে তাকে দান করতে পারি, যাতে সে একটু শান্তি পায়। তো তার মা বাবা তো যত বছর বাঁচবে তত বছরই তো কষ্ট ভোগ করবে, দুঃখ তো যাবেই, আর যে মারা গেছে তারও শান্তি নেই। তো এগুলো ভোগ করতেই হয়, কিছু করার নেই, আর এগুলো সত্যি একদম সত্য ঘটনা, যেটা শাস্ত্রে আছে সেটাই তোমাদের বললাম, আর খুব খারাপও লাগে বলতেও, কিন্তু এগুলোই সত্য। তো বন্ধুরা, এই পাপ আর পুণ্য কর্মফল কি আমাদের কি সারা যতবারই জন্মাবো ততবারই ভোগ করতে হবে, এর থেকে কি কোনো মুক্তির উপায় নেই? এর থেকে মুক্তির উপায় আছে, ভগবান গীতাতে বলে দিয়েছে, তুমি পাপ আর পুণ্য যাই কর না কেন তার কর্মফল তোমাকে ভোগ করতে হবে না, তুমি যদি আমার শরণাগত হও। তো ভগবান শ্রীহরির যদি শরণাগত আমরা করি তো ভগবান আমাদের এর থেকে মুক্তি দেবে এবং আমাদের নিজের কাছে নিয়ে নেবে, আমাদের আর জন্ম মৃত্যু চক্র থেকে রেহাই দেবে। তো একমাত্র এর থেকে মুক্তি হচ্ছে ভগবানের আরাধনা করা, ভগবানকে সমর্পণ করা, এটাই হচ্ছে এর থেকে মুক্তি। তো এই বিষয়টা এই যে আলোচনা করলাম, আমি একসময় তো আমিও তো জানতাম না, তো ভক্তিপথে এসে এগুলো তো আমি জানতে পেরেছি এবং ভগবানের শরণাগত হয়েছি। তোমরাও চেষ্টা করো যাতে শ্রীগোবিন্দের শরণাগত হওয়া, এর থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই।
প্রতিটা শাস্ত্রেই বলাই আছে, একমাত্র শ্রী গোবিন্দের শরণাগত হলেই একমাত্র তুমি এর থেকে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাবে, আর কেউ তোমাকে মুক্তি দিতে পারবে না। তো যাই হোক, অনেক কিছু বললাম, অনেক আলোচনা করলাম, এখনও কাজকর্ম করে আছে, সারবো। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো। ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।